ইলাম বাজারের হাট থেকে সীমান্ত কিভাবে চলতো গরু পাচার, কারা পেতেন বিপুল পরিমাণ সেই টাকা, গরু পাচার মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে নিজাম প্যালেসে রয়েছেন অনুব্রত মণ্ডল, এই মামলায় বেশ কয়েকজন অভিযুক্তের বয়ান থেকে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে সিবিআই। সেই সব তথ্য প্রমাণকে সামনে রেখে অনুব্রতর কাছ থেকে বেশ কিছু তথ্য জানতে চাইছে সিবিআই। কিন্তু কিভাবে পরিচালিত হতো বিপুল পরিমাণ টাকার ওই গরু পাচার চক্র? জানা যাচ্ছে 2015 সাল থেকে 2017 সাল পর্যন্ত মালদা মুর্শিদাবাদ সীমান্তের দায়িত্বে ছিলেন বিএসএফ আধিকারিক সতীশ কুমার। সেই সময় মোট 20,000 গরু ধরা পড়ে, কিন্তু পাচারের জন্য কাউকে গ্রেপ্তার করা হয়নি, বরং আটক করা গরুগুলিকে বাছুর হিসেবে দেখানো হয়। এরপর ওই সব গরুগুলিকে কম দামে নিলাম করা হতো এবং তা বিক্রি করা হতো গরু পাচারের মূল অভিযুক্ত এনামুল হককে। এর জন্য প্রতি গরুতে সতীশ কুমার পেতেন 2,000 টাকা, শুল্ক দপ্তরের আধিকারিক পেতেন 500 টাকা। নিলামে যেসব গরু বিক্রি হতো তা চলে যেত ইলাম বাজারের হাটে। অভিযোগ, এখান থেকে দুইভাবে লাভবান হতেন অনুব্রতর প্রভাবশালীরা। গরুর লরি জেলাতে প্রবেশ করে দেওয়া বাবদ টাকা, তারপর ইলাম বাজার হাট থেকে সীমান্ত পার করতে সেলফ মেসেজ করে দেওয়া হতো টাকা। অভিযোগ, হাট থেকে শুরু করে বাংলাদেশের গরু পাচারের ক্ষেত্রে যাতে কোনো সমস্যা না হয় সেই কাজ দেখভাল করত সাইগাল হোসেন। উল্লেখ্য, অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারের আগে গ্রেপ্তার করা হয়েছিল এনামুল হককে। এই এনামুলকে গরু পাচারের মূল চক্রী বলে মনে করা হচ্ছে। পাচারের টাকা এই এনামুলের কাছ থেকেই প্রভাবশালীদের কাছে যেত বলে মনে করছে তদন্তকারীরা। বিএসএফদের সাহায্য নিয়েই চলতো পাচার, ফলে ওই মামলায় ইতিমধ্যে বিএসএফ আধিকারিক সতীশ কুমারকে গ্রেপ্তার করা হয়েছে। গরু পাচারের ক্ষেত্রে এনামুল হক, সতীশ কুমার ছাড়াও বয়ান নেওয়া হয়েছে অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সাইগাল হোসেনের। এদের মদতেই অবাধে জেলা পাড় বা ইলাম বাজারের হাটে আসত গরু, এমনটাই তদন্তে উঠে আসছে। এদের সবার বয়ানকে সামনে রেখে অনুব্রতর কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে চেয়েছেন তদন্তকারীরা। ইতিমধ্যেই অনুব্রতর বিরুদ্ধে বেশ কিছু কড়া তথ্য প্রমাণ হাতেও পেয়েছেন তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, অনুব্রতর কাছ থেকে তদন্তকারীরা যেটা জানতে চান তা হলো, মালদা মুর্শিদাবাদ সীমান্তে 2015-2017 সালে যেসব গরু ধরা পড়ে সেগুলোকে বাছুর দেখিয়ে এনামুল হক সিন্ডিকেটের কাছে বিক্রি করা হয়েছিল। ওই সব গরুর বিক্রি বা সীমান্ত পার করে দেওয়ার যে বিপুল টাকা পেয়েছেন অনুব্রত, এমনটাই মনে করা হচ্ছে। শুধুমাত্র এখানেই পাবেন ইয়োপো অফার, মানে আপনি শুধু একটারই দাম দিন, ফ্রেম অথবা লেন্স, সাথে পান স্টাইল ও কোয়ালিটির চয়েস ও হাজার হাজার অপটিশিয়ানদের বিশেষ জ্ঞান। specsmojo.com, see the difference? কিন্তু সেসব টাকা তিনি কি করেছেন বা কার নির্দেশে তা তিনি করতেন তা জানতে চাইছেন তদন্তকারীরা। পাশাপাশি পাচার থেকে পাওয়া বিপুল পরিমাণ টাকা কোথায় গচ্ছিত রাখা হয়েছে তাও জানতে চাইছেন তদন্তকারীরা। আপনি কি চোখের সমস্যায় ভুগছেন? তাহলে আর দেরি কেন, আজই আসুন আইজুতে। সঠিক চশমা ও সঠিক পাওয়ারের আসল ঠিকানা আইজু অপটিক্যাল, শহরের সেরা বিশ্বস্ত চশমা প্রতিষ্ঠান এবং ব্র্যান্ডেড চশমার বিপুল সম্ভার। রয়েছে প্রত্যহ বিনামূল্যে চক্ষু পরীক্ষার ব্যবস্থা। আমাদের ঠিকানা মোহন মল, 3rd ফ্লোর, আমাদের শাখা 57 AC রোড, ইন্দ্রপ্রস্থ এবং ভাটপাড়া, কাশিম বাজার। কন্ট্যাক্ট নম্বর 9433965984। আইজু অপটিক্যাল।